তোমরা জানো আমরা বর্তমানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। একটা মারণ ভাইরাস গোটা বিশ্বকে আক্রমণ করেছে এবং আমাদের ভারতবর্ষেও সেটা এমনভাবে আক্রমণ করেছে যে বহু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছে। আমাদের পশ্চিমবঙ্গ তার ভেতর বাদ নয় এবং ক্রমশ এই রোগ বাড়ছে, করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের সরকার একটা লকডাউন অবস্থা ঘোষণা করেছেন, যেখানে আমরা সবাই গৃহবন্দী এবং তোমরাও তাই, এবং চিকিৎসকরা বলছেন এটাই নাকি ওই করোনা ভাইরাস আটকানোর একমাত্র প্রতিষেধক। তাই তোমরাও স্কুল কলেজে যেতে পারছো না, আমরাও তোমাদের কোচিং সেন্টারে আসতে বলতে পারছি না, কারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তো আমাদের নেই। তাই পরিস্থিতি স্বাভাবিক একটু না হওয়া পর্যন্ত তোমরা বাড়িতেই থাকো। তা আমরা সেই জন্য তোমাদের যাতে সুবিধে হয় এই জন্য আমি মনে করলাম যে তোমাদের একটু কিছু টাস্ক দেওয়া ভালো। তাই আমি এই মিডিয়ার, এই সোশ্যাল মিডিয়ার একটা সাহায্য নিলাম। দেখো, যারা ক্লাস 9 এবং 10 পড়ো, তোমাদের ফার্স্ট যে সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট সেটা এই এপ্রিল মাসেই হয়ে যাবার কথা আছে। আমি জানি না এখনও পর্যন্ত যা পরিস্থিতি আছে তাতে 14 তারিখের পর স্কুলগুলো খুলে যাবে কি না, বা আমি জানি না যে এই মাসেই পরীক্ষাগুলো হবে কি না। তো যারা পরীক্ষা প্রস্তুতি এতদিন নিয়েছো, আমার মনে হয় তারা টেক্সট বই ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টে যে পর্যন্ত টেক্সট বই আছে সেই পর্যন্ত তোমরা সেটা শেষ করেছ, ক্লাস 9 এবং 10। ক্লাস তো তোমরা ক্লাস 9 এবং 10-এর যেহেতু টেক্সট বইটা আমি ধরে নিচ্ছি তোমাদের পড়া হয়ে গেছে, এবং টেক্সট বইয়ের পেছনে যে এক্সারসাইজগুলো আছে সেগুলোও তোমাদের হয়ে গেছে, তাই আমি এই মুহূর্তে অন্তত শুরু করব গ্রামার অংশটা দিয়ে, যেটাও হয়তো তোমরা কিছু কিছু ইতিমধ্যেই করেছ, তবু একবার মনে করিয়ে দেবার জন্য আমি গ্রামারের একটা করে আইটেম আমি প্রথম থেকে শুরু করব। প্রথমে বলি ভয়েস চেঞ্জ। চেঞ্জ অফ ভয়েস, এটা তোমরা ক্লাস 9-এও পাবে, মাধ্যমিকেও পাবে। এটা তোমরা পূর্ববর্তী ক্লাসে করেছো, কিন্তু তবু আমি একেবারে সারেগামা থেকে শুরু করছি ভয়েস চেঞ্জ। তোমরা জানো ভয়েস দু রকম, একটা হলো অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ। আর একটা আছে কোয়াসি প্যাসিভ, সেই কোয়াসি প্যাসিভটা এখন দরকার নেই। তো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এটা কোনগুলো? অ্যাক্টিভ ভয়েস হলো কর্তৃবাচ্য, আমরা বাংলায় এটাকে বলি কর্তৃবাচ্য। তাহলে কর্তৃবাচ্য। আর প্যাসিভ ভয়েসকে আমরা বাংলায় বলি কর্মবাচ্য। ফলে নামের থেকেই তোমরা বুঝতে পারছ যে অ্যাক্টিভ ভয়েস হলো
কর্তা প্রধান, এখানে কর্তা প্রধান আর প্যাসিভ ভয়েসে কর্ম প্রধান। এবার আমি যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কোনো সেন্টেন্সকে চেঞ্জ করব, তখন আমাকে প্রথম জানতে হবে এই কর্মটা কাকে বলে। কর্মবাচ্য যে বলছি কর্মপ্রধান, এই কর্মটা কি? কর্মর ইংরাজি হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট, এইটা হলো কর্ম। তাহলে অবজেক্ট কাকে বলে? একটা সেন্টেন্সে আমরা একটা অবজেক্টকে চিনব কী করে? এটা চেনবার একটা সহজ পদ্ধতি হলো, যে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসটা তোমাকে দেওয়া হলো সেখানকার যে ভার্বটা, ভার্বের কাছে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করো, উত্তরে যে ওয়ার্ডটা পাবে সেটাই অবজেক্ট। যেমন ধরো, আমি উদাহরণ দিচ্ছি, উই ইট রাইস ধরে নিলাম। এবারে উই ইট রাইস এটার মানে কি? আমরা ভাত খাই। তাহলে খাওয়াটা এখানে ভার্ব। এই ভার্বের কাছে আমি যদি প্রশ্ন করি কি খাই, তাহলে উত্তরে কোনটা আসছে? উত্তরে আসছে রাইস। ফলে এই রাইসটা হলো গিয়ে অবজেক্ট, ঠিক আছে। সেরকম আবার কাকে দিয়ে প্রশ্ন করলেও, তাহলে আমরা কি প্রশ্ন করছি? ভার্বের কাছে প্রশ্ন করছি কি অথবা কাকে। যেমন ধরো, আর একটা আমি লিখছি, হি টিচেস আস ইংলিশ। এখানে হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদের ইংরাজি পড়ান, তাহলে এটা হলো ভার্ব। তাহলে কি পড়ান? ইংলিশ, অ্যান্সার আসছে, এইটা একটা অবজেক্ট। কাকে পড়ান? আস, আমাদের পড়ান, এইটা একটা অবজেক্ট। কেমন? তাহলে বোঝা গেল অবজেক্ট কাকে বলে? যে ভার্বের কাছে কি অথবা কাকে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাব সেইটাই হবে অবজেক্ট। এইবারে আমি একটা একটা করে ধরি। একটা জিনিস মনে রাখবে, যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব, তখন কতগুলো সিস্টেম আমাকে মনে রাখতে হবে। কি? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, ঠিক আছে। আবার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে? যেমন আই থাকলে মি হয়ে যাবে, উই থাকলে আস হয়ে যাবে, কেমন, হি থাকলে বা হি বা হি থাকলে হিম হয়ে যাবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, কেমন। এইগুলো এটা এইগুলো হচ্ছে সব অবজেক্ট ফর্ম, ফলে এই চেঞ্জগুলো কিন্তু হবে। আচ্ছা, এইবারে যদি আমরা এটাকে মানে ট্রান্সফার করি প্যাসিভ ভয়েসে, তাহলে কি হবে? তোমার এখানে একটা ফর্মুলার কথা আমি বলে রাখি, সেটা হলো প্রথমে অবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার, বি ভার্ব। তারপরে কি বসবে? অবজেক্ট, বি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। যেমন ইট আছে, এটার পাস্ট পার্টিসিপল ইটন, এইটা মনে রাখতে হবে। প্যাসিভ ভয়েসে সমস্ত সময় যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে এই মূল ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল করতে হবে,
ঠিক আছে, তারপরে কি হবে বাই প্লাস বাই প্লাস সাবজেক্ট, মানে সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে যাবে আর কি। তাহলে কি হলো, আমরা যদি বলি এই অবজেক্ট মানে রাইস, রাইস। আচ্ছা, এবারে এইটা হচ্ছে বি ভার্ব বসবে এখানে একটা, ইটটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে যখন, তখন রাইস ইজ, তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন বাই, উই থাকলে অবজেক্টে আস, তাহলে রাইস ইজ ইটেন বাই আস। ঠিক আছে, এইটা হলো গিয়ে আমাদের প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসে উই ইট রাইস, আমরা প্যাসিভ ভয়েসে করলাম রাইস ইজ ইটেন বাই আস।